আমি কথা বলছি টিকটিকি টিকটিক করে উঠল। তখন আপনি বললেন যে হ্যাঁ আমি ঠিক বলেছি। তো আমি ঠিক বলেছি কি না এটা কে জানে? আল্লাহ। তো আপনি যে বলছেন যে টিকটিকি ও জানে, তাহলে এবার আপনি টিকটিকিকে কার সমান করলেন? আল্লাহর সমান করলেন। তখন আল্লাহ বলছেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্তরের খবর তো আমি ছাড়া পৃথিবীতে কেউ জানে না। লোকটা কত বড় আমার উপরে জুলুম করলো, আমার সমান টিকটিকিকে করলো। এই জন্য আল্লাহ বলছেন শিরক হলো জুলুম। শিরক করে আমার মানের হানি করলে, বাচ্চা দিতে পারি আমি, তুমি কি করে পীর সাহেবের কাছে গিয়ে বললে যে বাচ্চা দেন? বাচ্চা দিতে পারি আমি, কি করে তুমি কবরে গিয়ে গরু জবাই করলে? যে কবরে মানত মানলে, কবরের লোকটাকে বলছে একটা বাচ্চা দেন। পীর বাচ্চা দিতে পারে, কবরের লোক বাচ্চা দিতে পারে? কবরের লোককে মনে হয় পিটি আর হাড়হাড্ডি ফাটিয়ে দিল। একজন এদেশের নাস্তিক কবি মারা গেছিল, তো আর কবরে খুব ফুল দিছিল, দে বলছে কবরকে ফুল দিয়ে সিক্ত করলো। তখন আমি বলছি ওরে ওরে বেকু, ওকে বলে ওর কবরে বলে ফুল দিয়ে ওকে সিক্ত করলো, কবরের ভিতরে ওকে পিটিয়ে উনো একবারে একাকার করে দিল, আর উপরে বলছে ফুল দিয়ে সিক্ত করলো। এতই অবুজ মানুষ, এতই অবুজ মানুষ, এতই অবুজ। কবরের ফুল দিয়ে তাকে সম্মান জানাচ্ছে, কোন ধরনের হিসাবে এগুলো, কোন বিবেচনা? এর নাম জুলুম। বুঝতে পেরেছেন কি মানে? আল্লাহর সম্মানের হানি হচ্ছে, তাই হলো জুলুম। আব্বু শিরক করো না আব্বু, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। বোঝা যাচ্ছে বাপ ছেলে মেয়েকে স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এক নম্বর কথা পরিবারের উপরে বারবার বলবে, আব্বু শিরক করো না জানি, সাবধান। বাংলাদেশের মাটিতে বাড়ি থেকে বের হলে শিরক করা লাগে, স্কুলে গিয়ে শিরক করা লাগে, রাস্তাতে শিরক করা লাগে। কেন? ওই যে চাঁদা চাচ্ছে ডিসেম্বরের, চাঁদা আপনাকে দিতেই হবে। আরো কত চাঁদা, চাঁদার কোনো হিসাব নাই, দিবসের চাঁদা। শিরকের একটা তালিকা আছে, সে তালিকা দেখে নিয়েন, জন্মদিবস কত দিবস আছে তার মধ্যে, সব শিরক। সম্মানিত দিনী ভাই বোন, বাপের জন্য উচিত পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এক নম্বর হাত লাগাবে ছেলে মেয়ে স্ত্রী যেন শিরক না করে, তাহলে জান্নাত সহজ। কেন? আল্লাহ নবী বলেছেন মান্নাতা লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মারা গেল শিরক করল না জান্নাতে চলে গেছে। মানমাতা ইশরিক বিল্লাহ দাখলান নার, কেউ মারা গেল শিরক করল জাহান্নামে চলে গেছে। আল্লাহ তাআলা বলেন বিচার মাঠে ইবনালদম লাতাই দবি কোরাবিলার যে খাতায়া সুম লাকিতানিলা তুশরিক বিষয় লাতাই তো কবে কোরাবে আমার ফেরা। এ আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে আল্লাহ বলবেন, এ আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে তোমরা যে পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ, আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি যদি তোমার শিরক না থাকে। আদমের ছেলে মেয়ে শোনো, আমি বিচারের মাঠে বলছি তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, যদি শেরেক না থাকে। যার জন্য আরবিরা কেউ শিরক করে না। আরবি ভূখণ্ডে বসবাস করে যারা, তারা শিরক করে না। অন্য পাপ হতে পারে কিন্তু শিরক করবে না তারা। শিরক নেই মানে জান্নাত না। তো খুব জোরে হালকা দেওয়া যায় থাক জি না। সম্মানিত দিনী ভাই বোন, এক নম্বর শেষ করলাম,
জাহান্নাম থেকে পরিবারকে বাঁচাতে হলে এক নম্বর কাজ কি করতে হবে? পরিবারকে শিরক মুক্ত করতে হবে। ছেলে মেয়ে স্ত্রীকে যেন শিরক না করে। বাপকে তাহলে জানতে হবে শিরক কাকে বলে। তাহলে বই পড়তে হবে কে বড় ক্ষতিগ্রস্ত। এক লাইন যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে আমার কোনটা ক্ষতি আছে। বইয়ের নাম কি? কে বড় ক্ষতিগ্রস্ত। একবারে বিস্তারিত শিরকের বিবরণ দেওয়া আছে, আর একটা জায়গাতে তালিকা আছে কত শিরক। পড়েছেন কোনোদিন? না, আমাকে পড়তে বলছেন, বলছেন যে আপনি পড়লেই হবে। এইভাবে বলিয়েন না যে আমি পড়লেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, দুই লোকমান হাকিম বলছে, বুনাইয়া আকিমিস সালাহ ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। আব্বু, সালাত আদায় করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। আব্বু, সালাত আদায় করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। শিরকের পরে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দুই নম্বর পথ হলো সালাত। আর এমনিতে আপনাকে একটা কথা বলা থাকছে যে পৃথিবীতে অনেক ইবাদত আছে, সুবহানাল্লাহ বললে অনেক নেকি হয়, এটা ইবাদত। কোরআন মাজিদ পড়লে অনেক নেকি হয়, এটা ইবাদত। একবার সূরা ইখলাস তিনবার পড়ে, একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে, অনেক ইবাদত। শাবান কয়েকদিন পরে শুরু হচ্ছে, অনেক নেকি। তবে পনেরোই শাবানে সিয়াম পালন করবেন না, পনেরোই শাবানে সিয়াম পালন করা বিদআত। প্রথম শাবান থেকে নিয়ে পনেরো পর্যন্ত এক টানা করবেন, এক টানা প্রথম থেকে নিয়ে পনেরো পর্যন্ত শুধু পনেরোই শাবান সিয়াম পালন করবেন না। সব বেদাতিরা কিভাবে জেনে নিল যে পনেরোই শাবানে মানুষের রিপোর্ট পেশ করা হয় আল্লাহর রুজি বণ্টন করে? একবার নগদ ডাহামিথ্যে। আর তেরো চোদ্দ পনেরো শাবান ওরাই করবে যারা প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো করে। যারা প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো করে তারা শাবানেও কি করবে? তেরো চোদ্দ পনেরো করবে। আর যারা তেরো চোদ্দ পনেরো করে না তারা শুধু শাবানের এক তারিখ থেকে পনেরো তারিখ করবে। এক মিনিট, আল্লাহ নবী বলছেন বৃহস্পতিবার সোমবারে মানুষের পাপ নেকি রিপোর্ট পেশ করা হয়। ও উহব্ব, আমি ভালোবাসি, আমার মন চাই, আই রাজা মালি ওনা সায়েম। আমার যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছি। আমার রিপোর্টটা আল্লাহ শ্যাম অবস্থায় দেখুক। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন বারে? সোমবার আর বৃহস্পতিবার। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মনটা চাই যে আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি কি আছি, সেম আছি। তো সাহাবী বলছেন আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু ফি শাহরিন মিন শুহুরি মা তাসুমু ফি শাবান। আচ্ছা আল্লাহর নবী, আপনাকে শাবান মাসে যত সেম পালন করতে দেখি অন্য মাসে তো তত সেম পালন করতে দেখি না, কি ব্যাপার আল্লাহর নবী? আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে বেশি বেশি সেম থাকেন কেন, ঘটনা কি? এটা জিজ্ঞাসা। এবার উত্তর দেখেন, আরে শোনো শোনো, হুয়া দাগা বাইনা রাজাব রমাদান। শাবান একটি মাস, রাজাব রমাজানের মাঝে। আরে শাবান একটি মাস, রজব রমাজানের মাঝে। আরে শাবান একটি মাস, রাজাব রমাজানের মাঝে। এক ভুলুন না সান হো, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ বুঝতে চায় না। মানুষ তাতে গাফেল থাকে, মানুষ বুঝতে চায় না। মানুষ তাতে গাফেল থাকে, মানুষ বুঝতে চায় না। তুরা জুলাম আলো ফিহে। আরে এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। ওই হব্বা নাইউরা জামালিয়ানা সাহেম, আমার মন চায়
রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সেম আছি, আমার মন চাই রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সেম আছি, কিন্তু আমি তো আর জানি না কোন দিন সেদিন, যার জন্য বেশি বেশি সেম থাকে রিপোর্ট ধরার জন্য, আমি যার জন্য বেশি বেশি সেম থাকি রিপোর্ট ধরার জন্য, কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুর জেনে নিল সেদিন 15ই শাবান। তাই কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে, একবারে নগদ মিথ্যে। আল্লাহর নবী বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্টটা ধরার জন্য। উনি যদি বুঝতে পারতেন 15ই শাবান, তাহলে কি আর তিনি শাবানের এত সিয়াম থাকে? পাগলের জগৎ আছে কেউ যে না খেয়ে রোজ থাকবে? ওনার জানা ছিল না। আয়েশা বলছেন যে পুরো শাবান সেম থাকতেন। উম্ম সালমা বলছেন যে পরস্পর 2 মাস সেম থাকতেন আল্লাহর নবী, তা হলো শাবান আর রমজান। খালি কিসের জন্য বলেন তো দেখি, এবার বলতে পারবেন মনে হয়? রিপোর্ট ধরার জন্য, এটা মনে থাকবে না? কিন্তু আমাদের নবীর জানা ছিল না সেদিন কোন দিন, যার জন্য খালি ওই রিপোর্টের জন্য করে যাচ্ছেন, করে যাচ্ছেন, করে যাচ্ছেন। কিন্তু হুজুর কিভাবে জেনে নিলেন যে সেদিন 15ই শাবান? তাই আপনাকে ফাঁকি দিয়েছে হুজুর, ধোকা দিয়েছে হুজুর, বিপদে পড়েছে হুজুর, বুঝতে পারেনি ধর্ম কাকে বলে। হুজুর বুঝতে পারবেন বিচারের দিন ধর্ম কাকে বলে।